ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নেবেন বিচারপতি অপরেশ কুমার সিং শ্রী সিং ঝাড়খণ্ড উচ্চ আদালতের বিচারপতি হিসেবে এতদিন নিযুক্ত ছিলেন তিনি হবেন ত্রিপুরা উচ্চ আদালতের অষ্টম প্রধান বিচারপতি বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন বিচারপতি টি অমরনাথ গৌড় সোমবার তিনি রাজভবনে সকাল সাড়ে এগারোটায় শপথ নেবেন ত্রিপুরা উচ্চ আদালতের রেজিস্ট্রার জেনারেল ভি পান্ডে এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন Pure report, channel then